नमस्कार बंधुरा, आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। आबार चले एसेछि एकटा दारुण रेसिपी निये। खूब ही हालका पतला आछेर झोले रेसिपी आज आमि देखाबो। एई समय बर्षाकाले सबारई किन्तु मोटामुटि कमबेशी शरीर खराब पेट खराब लेगेई आछे। तो एई समय किन्तु एई रकम एकटा झोल भीषण स्वास्थ्यकर एबं खेतेओ बेश भालो लागे। आमि खूब सहजे खूब जल्दी उपाये तो बानियेछि एई स्वास्थ्यकर माछेर झोल। देखे निई केमन करे करलाम। आलू काचकला दिये ट्यांगड़ा माछेर झोल। झोल बनाते अवश्य नहीं बेस किछुटा ट्यांगड़ा माछ। आमी एकदम छोटो छोटो ट्यांगड़ा माछ नहीं आलू काचकला हाफ टमेटो और एक गोटा काचा लंका और मसलाय नहीं कालो जीरे जीरे गुड़ो हलुद गुड़ो लवण। बस ये सामान्य उपकरण दिए किन्तु आज के माछ झोलटाई बनाबो। प्रथम ट्यांगड़ा माछगुलो भालो करे धुए परिष्कार करे जल झुड़िए निये एर मध्य लवण और हलुद माखिए नेब। खूब भालो करे हाथ दिए माखाले किन्तु माछेर गाए लवण हलुदटा भालो करे माखानो हय। एइभावे लवण हलुद माखिए रेखे आमि किछुक्षण रेखे देब। एरपर एकटा कड़ाइते आमि किछुटा सर्षेर तेल गरम करे नेब। माछ भाजार आगे तेलटा भालो करे गरम करा किन्तु खुबई जरूरी, नइले माछ तलाय आटके जेते पारे। दिए दिलाम सामान्य एकटु लवण, एर फले माछटा कोनोभावेई तलाय आटके जाबे ना एबं कड़ाइर चारिदिके एकटुखानि तेल बुलिए निलाम। एरपर एके एके ट्यांगड़ा माछगुलो दिए देब। ट्यांगड़ा माछ भाजार समय किन्तु खूब सावधान होते हबे, कारण ट्यांगड़ा माछ भाजते गेले तेल छेटे। तो आमि एइभावे कड़ाइर ढाकनाटा खुंतिर ऊपर दिए दिलाम, एर फले बाष्पटाओ आटके जाबे ना अर्थात जलटाओ भेतरे पड़बे ना एबं तेलगुलो छिटेओ गाए आसबे ना। आमि किन्तु एइभावेई ट्यांगड़ा माछ भेजे थाकि, तार फले आमार तेल छेटाटा एखन अनेकटाई कमे गेछे। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই জন্য খুব বেশি কড়া করে না ভাজাই ভালো। আরেক ব্যাচ মাছ আমি একই ভাবে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। কড়াই যেটুকু তেল আছে আমার মনে হচ্ছে এই তেলটাও আমার প্রয়োজন নেই। আমি আবার কিছুটা তেল কমিয়ে নিলাম। খুব সামান্য তেলেই আমি রান্না করতে পছন্দ করি। দিয়ে দিলাম তার মধ্যে কালো জিরে এবং গোটা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। কালো জিরেগুলো যখন ফুটতে শুরু করবে এবং লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি লঙ্কাটা তুলে নেব। আমি এটা আমার বেবির জন্য বানাচ্ছি, ও ঝাল খেতে পারে না, তাই জন্য লঙ্কাটা তুলে নেব। আপনারা ঝাল খেতে পছন্দ করলে এখানে কিন্তু একটার জায়গায় একের বেশি লঙ্কা ব্যবহার করতে পারেন এবং লঙ্কা চিড়ে দেবেন, তাতে স্বাদটা ভালো আসে। এরপরে আমি আলু ও কাঁচকলাগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। আলু কাঁচকলাটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপরে আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যায়। খুব বেশি তেলে কিন্তু ভাজবো না, তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে এটা রান্নাটা করলে খেতে ভালো লাগবে। দু মিনিট পরে ঢাকা খুলে আবারও ভালো করে নেড়েচেড়ে উল্টো পাল্টে দিলাম যাতে উল্টো দিকটাও ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যায়। আবারও দু মিনিট পরে ঢাকা খুলে নিলাম। আলু আর কাঁচকলা দুটোই কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা টমেটো। এটা পুরোপুরি অপশনাল, তবে মাছের ঝোলে টমেটো দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। টমেটোটা হালকা করে নেড়েচেড়ে নেব। এরপরে শুকনো মশলা অর্থাৎ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সব কিছু দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। টমেটোর যেটুকু জুস আছে তাতেই কিন্তু মশলাটা কষে যাবে। আমি কিন্তু এর মধ্যে অতিরিক্ত জল অথবা তেল ব্যবহার করিনি। এরপর এরকমভাবেই নেড়ে ছেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। দু মিনিট পরে ঢাকাটা খুলে আবারও নেড়ে ছেড়ে নিতে হবে। টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে, এছাড়া জিরে এবং হলুদের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। রান্নার মধ্যে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদও ভালো থাকে আর রান্নাটাও চট করে হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও দেখতে হবে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা এবং আবার একটু নেড়েচেড়ে দিতে হবে।
দেখে নেব আলু আর কাঁচকলা কতটা সেদ্ধ হয়েছে। এটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। আমি কিন্তু এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছ একটু শক্ত হয়, সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য একটু আগে ট্যাংরা মাছ দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফোটাতে হবে। মাছটা খুব ভালো করে নেড়েচেড়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিলাম, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে এবং খেতে ভালো হয়। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে প্রায় 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেলেই কিন্তু তৈরি ট্যাংরা মাছের পাতলা ঝোল। আপনাদের কাছে ধনে পাতা থাকলে বা ধনে পাতা ফ্লেভার পছন্দ করলে এই সময় ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। বর্ষাকালে এরকম হালকা পাতলা খাওয়াই কিন্তু বেশ ভালো। এছাড়া শরীর খারাপ অর্থাৎ লুজ মোশন, জ্বর এগুলো তো লেগেই থাকে, সেই সময় কিন্তু এইরকম পাতলা ঝোল মুখেরও স্বাদ ফেরা এবং শরীরের জন্য ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক। এছাড়া এরকম আরও অনেক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজ এই অবধি।